আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আজ আমি তৈরি করে দেখাবো গ্রামীণ ঐতিহ্য গ্রাম্য পদ্ধতিতে পুঁইশাকের বিসি রান্না করে দেখাবো। চুরি সুটকি দিয়ে এবং রুই মাছ দিয়ে পুঁইশাকের বিসি রান্না করে দেখাবো। এটি একটি গ্রামীণ খাবার। আমরা সবসময় দেখেছি দাদি নানি মা খালারা রান্না করতে, সেভাবে আমি রান্না করে দেখাবো। এটি শহরেও এখন প্রচুরভাবে পাওয়া যাচ্ছে। চলুন দেখা যাক উপকরণে কী কী থাকছে। 1 কেজি পুঁইশাকের বিচি আমি ভালো করে কুটে নিয়েছি, কুটে এটাকে ধুয়ে নিয়েছি। 1 কাপ ছোলার ডালকে আমি ভিজিয়ে রেখেছি 30 মিনিট ধরে। 200 গ্রাম চুরি সুটকি নিয়েছি আমি, পিস পিস করে কেটে নিয়েছি। 2 টেবিল চামচ রসুন কুচি করে নিয়েছি আমি, আর 2টো বড় সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি। 5-6টি কাঁচামরিচ পালি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর গুঁড়ো মশলা লাগবে 2 চা চামচ, ধনিয়ার গুঁড়ো লাগবে 2 চা চামচ, লাল মরিচের গুঁড়ো 1 চা চামচ, হলুদের গুঁড়ো, আর 1টি বড় সাইজের টমেটোকে কেটে নিয়েছি। এই উপকরণগুলো লাগবে আমাদের। চুলা একটা ফ্যান বসিয়ে দিয়েছি, তাতে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ, 1 কাপের 4 ভাগের 1 ভাগ সরিষার তেল। এই রান্নাটা সরিষার তেল দিয়ে করলে খুবই ভালো লাগে। পেঁয়াজটা আমি দিয়ে দিলাম, সাথে রসুন কুচিটা দিয়ে দিলাম। দিয়ে নেড়ে চেড়ে এটাকে আমরা কিছুক্ষণ ভেজে নিব। একবার ব্রাউন করা যাবে না, একটু নরম হওয়া পর্যন্ত ভেজে নিব। তারপর দিয়ে দেব আমরা ফালি করা কাঁচামরিচগুলা, দিয়ে একটু নেড়ে ছেড়ে নিব। এখন আমরা দিয়ে দেব চুরি সুটকিটা। এই চুরি সুটকিটা আমরা গরম পানিতে, কুসুম গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম। চুরি সুটকিটা কুসুম গরম পানিতে ভিজিয়ে রাখলে একটু নরম হয়ে আসে এবং সিদ্ধ হতে সময় লাগে না। দিয়ে নেড়ে ছেড়ে আমরা মিশিয়ে নিলাম কিছুক্ষণ ভেজে। তারপর আমরা গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। হলুদের গুঁড়ো দিলাম 1 চা চামচ, ধনিয়া এবং লাল মরিচের গুঁড়ো 2 চা চামচ করে দিয়েছি। দিয়ে নেড়ে ছেড়ে মিশিয়ে নিয়েছি। নিয়ে এখন আমরা গরম পানি দিয়ে দিব। দিয়ে এখন এটাকে ভালো করে কষিয়ে নিব। লো মিডিয়াম আছে, চুলার আঁচ থাকবে লো মিডিয়াম ফ্লেমে। ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নিব। এ পর্যায়ে ঠান্ডা পানি দিতে যাবেন না, গরম পানি দিবেন। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দেখতে পাচ্ছেন। নেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে আমরা কষিয়ে নিব এটাকে, তেলটা বেশি ওঠা পর্যন্ত। মাঝে মাঝে আমি কয়েকবার নেড়ে ছেড়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন তেলটা বেশি উঠেছে এবং বাবলস উঠে গিয়েছে, বুদবুদ উঠে গিয়েছে। 2 পিস রুই মাছকে আমি এভাবে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আপনারা যে কোনো মাছ দিতে পারেন এখানে, আপনারা কাতল মাছ, রুই মাছ, শোল মাছ, যেভাবে রান্না করুন ভীষণ মজা। এটা মাছগুলো একটু নেড়ে মিশিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। 1টি ডাকনার সাহায্যে ডেকে কিছুক্ষণ কষিয়ে নিব। মাঝে মাঝে কিন্তু নেড়ে ছেড়ে দিতে হবে তলানিতে, যাতে না লেগে যায়। আগে থেকে 30 মিনিট ধরে ভিজিয়ে রাখা ছোলার ডালটা আমরা এখন দিয়ে দিয়েছি। এই ছোলার ডালটা আপনারা ব্যবহার করতে পারেন এখানে, আর যদি না চান তাহলে স্কিপ করতে পারেন। তবে ছোলার ডালটা দিলে অনেক মজা হয়। আমি আজকে আমার দাদি নানিরা মায়েরা খালারা যেভাবে রান্না করেছে ঠিক সেভাবে রান্না করে দেখাচ্ছি। কষানো আমার কমপ্লিট ছোলার ডাল, দেখতে পাচ্ছেন তেলটা বেশি উঠেছে, ঝোলগুলা শুকিয়ে গিয়েছে। একটু নেড়ে ছেড়ে নিব আমি। তারপর এখানে পর্যাপ্ত পরিমাণে পানি দিব, একবারে পানি দিয়ে দিব, সেটা গরম পানি দিয়ে দিব আমি। 1 কেজি পুঁইশাকের বিসি রান্না করতে যতটুকু পানি লাগে ঠিক ততটুকু দিব। মনে রাখতে হবে এখানে বেশি পানি দেওয়া যাবে না, আমি 2 কাপ পানি দিয়ে দিয়েছি, আর পুঁইশাকের বিসি থেকে কিন্তু একটা পানি বের হয়ে আসবে। আজকে আমি ঝোল ঝোল করে রান্না করব পুঁইশাকের বিসিটা। পুঁইশাকের বিসিটা ঝোলটা খেতে আমার খুব ভালো লাগে, আমার বাসার সবাই পছন্দ করে পুঁইশাকের বিসি রান্নার ঝোলটা খেতে। দেখুন কষানো হয়েছে প্রায়, দেখতে পাচ্ছেন একদম ফুটে উঠেছে। মিডিয়াম ফ্লেমে রাখছি আমি, মাঝারি আছে। এখন আমি পুঁইশাকের বিসিগুলো দিয়ে দিব, আগে থেকে কেটে ধুয়ে নিয়েছি। এখানে আমি 1টা 2টো বড় সাইজের আলু যেভাবে আমরা ভাজি করি সেভাবে আমরা কেটে নিয়েছি, কেটে নিয়ে দিয়ে দিলাম। এই আলুটা দিলে স্বাদটা বহুগুণে বেড়ে যায়। নেড়ে মিশিয়ে নিব, একেবারে বেশি নাড়ব না, অল্প করে নেড়ে এখন আমরা ঢেকে রান্না করব পানিটা বের হয়ে আসা পর্যন্ত। দেখুন কতটুকু পানি ছিল আর কতটুকু পানি বের হয়ে আসছে। পুঁইশাকের বিসির একটা পানি থাকে কিন্তু, এই পানিটা বের হয়ে এসছে। এরপর যে আমরা
যে টমেটোটা কেটেছে ওখান থেকে আমরা অর্ধেকটা টমেটো দিয়ে দিব, দিয়ে এটাকে গলানোর জন্য আগে দিয়ে দিয়েছি। এখন আমরা আলতো হাতে নেড়ে ছেড়ে দিতে হবে, নেড়ে মিশিয়ে নিতে হবে, মাছগুলা যাতে না ভাঙে সেদিকে লক্ষ্য রাখতে হবে। আমি আলতো হাতে নেড়ে মিশিয়ে দিচ্ছি, দেখে হয়তো বুঝতেই পারছেন আপনারা, একেবারে ঘেটে ফেলা যাবে না এটাকে। একটি ঢাকনা দিয়ে ডেকে রান্না করব আমরা 10 মিনিট। ফিরে আসলাম 10 মিনিট পরে, দেখতে পাচ্ছেন রান্নাটা হয়ে আসছে প্রায়। আবার একটু নেড়ে মিশিয়ে দেব, ডালগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন বোঝা যাচ্ছে এখানে মাছগুলো আস্ত রয়েছে। যখনই নাড়বেন একটু আলতো হাতে নাড়তে হবে। একটু ডেকে দিব, ডেকে আবার 5 মিনিট রান্না করব আমরা। ফিরে আসলাম 5 মিনিট পরে, বুঝতে পারছেন কালারটা চেঞ্জ হয়ে এসেছে, তেলটা উপরের দিকে প্রায় বেশি উঠেছে, যেহেতু এখানে আমরা শুটকি মাছ ব্যবহার করেছি। একটু নেড়ে মিশিয়ে দিচ্ছি, উপরটা নিচে নিচেরটা উপরে উঠেই দিচ্ছি আলতো হাতে। রান্নাটা আমার প্রায় হয়ে এসেছে, এখন আমরা বাকি যে অর্ধেকটা টমেটো আছে সেটা দিয়ে দিব, দিয়ে একটু ছড়িয়ে ছিটিয়ে দিব টমেটোটাকে। একটি ঢাকনা দিয়ে ডেকে এ পর্যায়ে আমরা 3 মিনিট রান্না করব, খুব বেশি না, মাঝারি আছে, 3 মিনিট রান্না করব। ফিরে আসলাম 3 মিনিট পরেই, এখন আমরা টেস্ট করব যে পুঁইশাকের বিশের যে ডাটা আছে ডাটাটা সিদ্ধ হয়েছে কিনা। যদি ডাটাটা সিদ্ধ হয় তাহলে ভাববেন সব সিদ্ধ হয়ে গিয়েছে, এটা একটা টিপস দিলাম আমি আপনাদের, এটা মনে রাখবেন যে ডাটাটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে তার মানে আমার পুঁইশাকের বিশি সিদ্ধ হয়ে গিয়েছে, কমপ্লিট হয়েছে রান্না আমার। এখন আমরা 2 মিনিটের জন্য ঢেকে দিব, 2 মিনিট পরে ফিরে এসেছি, রান্না আমার কমপ্লিট। এখন আমরা চুলার আঁচটা বন্ধ করে দিব, চুলা আঁচটা বন্ধ করে দিলাম, দেখতে পাচ্ছেন বুদবুদটা কমে গিয়েছে, চুলা থেকে নামিয়ে নিব ঢাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ অপেক্ষা করে। নামিয়ে নিয়ে একটি বোলে সাজিয়ে দিব, দেখতে পাচ্ছেন কতটা লবণীয় হয়েছে। এই পুঁইশাকের বিচিটা দুইভাবে খাওয়া যায়, একভাবে হচ্ছে ভাজি করে খাওয়া যায়, আরেকভাবে হচ্ছে রান্না করে খাওয়া যায়। তো কেউ জল জল খায়, কেউ মাখো মাখো খায়, আমি জল জল করে রান্না করে দেখিয়েছি, এই জলটা খেতে আমার খুবই ভালো লাগে, খুবই টেস্ট। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে, ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন, কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে, আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে রেসিপিটি শেয়ার করার অনুরোধ করছি। বাসায় তো একবার হলেও ট্রাই করবেন, দেখবেন সবাই এই রেসিপিটি, এই রান্নাটি আপনার হাতে খেতে চাইবে, অসম্ভব মজার এই রেসিপি, একবার খেলে বারবার খেতে চাইবেন। তো বন্ধুরা, আজ আর নয়, এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য সবাই দোয়া করবেন, অন্য সময় দেখা হবে ডিফারেন্ট কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।